हेलो फ्रेंड्स, वेलकम टू जिओ फ्यूचर। आपनारा जानें जे मुर्शिदाबाद जिलाय नतून भावे आबार आशा कर्मी नियोगेर विज्ञप्ति बेरिये छे। 1/9/2023 थेके 25/9/2023 तारीख पर्यन्त एर फर्म फिलाप चलबे। तो आज के आमरा ए भिडियोर माध्यमे जेने नेब जे आमरा बाड़ी बसेई किभाबे मोबाइलेर साहाज्ये अनलाइन फर्म फिलाप करब, बा आपनारा जारा साइबार कैफे थेके फर्म फिलाप करबेन तारा बाड़ी थेके की की डकुमेंट्स निये जाबेन বা কী কী তথ্য আপনাকে জেনে যেতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা খুব ভালোভাবে বলে দেব। কারণ হচ্ছে এই ফর্ম ফিল আপ আপনাদেরকে খুব নির্ভুলভাবে করতে হবে এবং কোনো জায়গায় ভুল হয়ে গেলে কিন্তু আপনাদের ফর্মটা বাতিল হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা ওয়েবসাইটে রয়েছি, আশা মুর্শিদাবাদের যে ওয়েবসাইট রয়েছে asha.recruitmentmurshidabad.in, এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। ফর্ম ফিল আপের আগে, অনলাইন ফর্ম ফিল আপের আগে আমাদেরকে কিছু পয়েন্টস মনে রাখতে হবে। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে পার্টির ভোটার অর্থাৎ যে বুথে ভোট দেন সেই বুথের নাম্বার কত সেটা কিন্তু আপনাকে জানতে হবে। এর জন্য কিন্তু আপনি আপনার বুথের যে মেম্বার রয়েছে তাকে জানতে পারেন, এছাড়াও যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি আপনার পার্ট নাম্বার জানতে পারবেন। এছাড়া আপনার আশপাশের কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু আপনি যে বুথে ভোট দেন সেই বুথের ভোট পার্ট নাম্বারটা আপনি জেনে নিতে পারবেন। এই পার্ট নাম্বারটা জানা কিন্তু হচ্ছে আপনার প্রাথমিক কর্তব্য। আপনার সেই যে পার্ট নাম্বারের আপনি ভোটার বা আপনি বাসিন্দা সেই পার্ট নাম্বারে যদি ভ্যাকেন্সি থেকে থাকে তবেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, আর যদি সেখানে ভ্যাকেন্সি না থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হবে না। তাহলে দেখতে পাচ্ছেন প্রথমেই তাহলে আমি বললাম কি যে পার্ট নাম্বারটা জেনে নেবেন। এরপরে যেটা আপনাকে রেডি করতে হবে সেটা হচ্ছে ফটো আর সিগনেচার। ফটো সিগনেচারের জন্য আপনি ফটোগ্রাফটাকে ফটোটাকে 180px x 230px এরকমভাবে অর্থাৎ 25 KB থেকে 50 KB মধ্যে ফটোটাকে আনতে হবে, এবং সিগনেচার হবে 140px থেকে 60px, আর সাইজ হচ্ছে 10 KB থেকে 20 KB মধ্যে আনতে হবে। এই সাইজগুলোতে আনার জন্য আপনারা বিভিন্ন রকম যে অ্যাপ রয়েছে তার সাহায্য নিতে পারেন, এছাড়াও ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও রয়েছে আপনি কীভাবে এই সাইজটাকে ঠিক করবেন সেই জন্য, খুব সহজ একটা পদ্ধতি। তাহলেই আপনি ফটো আর সিগনেচারটাকে সেট করতে পারবেন। এইভাবে যে ডাইমেনশন বললাম সেই ডাইমেনশনে ফটো সিগনেচার রেডি করে নিন, আপনার কত পার্ট নাম্বার সেটা জেনে নিন। তারপরে আপনি কি করবেন, এই ওয়েবসাইটে এসে আশা রিক্রুটমেন্ট মুর্শিদাবাদ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এসে দেখতে পাচ্ছেন এখানে একটা নিউ উঠছে, নতুন আবেদনের জন্য নিবন্ধন করুন, রেজিস্টার ফর নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। প্রথমেই এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ফর্ম ফিল আপের জায়গা তৈরি হয়ে গেছে। আমি জাস্ট একটু নিচের একটু ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে দিচ্ছি। আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রে ও গ্রামে আবেদন করতে চান সেটি ভালো করে যাচাই করে নিবন্ধন করুন। এটি একবার নিবন্ধন হয়ে গেলে এই মোবাইল নাম্বার দিয়ে আর অন্য উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আবেদন করতে পারবেন না। একটা ভোটার কার্ড নম্বর বা এপিক দিয়ে দুবার আবেদন করা যাবে না, সুতরাং ফর্ম ফিল আপ ফাইনাল সাবমিশন করার আগে খুব ভালো করে আবেদনপত্রটি ভালো করে পড়ে ফাইনাল সাবমিট করবেন। আবেদনকারিণীকে সংশ্লিষ্ট বিধানসভা ও অংশ নম্বর পার্ট নম্বরে বসবাস করতে হবে, অর্থাৎ যে পার্টের ভ্যাকেন্সি রয়েছে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ভ্যাকেন্সি আপনি কী করে দেখবেন। murshidabad.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার যে নোটিশগুলো রয়েছে সেখানে আপনার ব্লকের আন্ডারে গিয়ে যে ব্লক দেখবেন বিভিন্ন রকম নোটিশ রয়েছে সেই নোটিশে গিয়ে আপনার যে ব্লক সেই ব্লকে পিডিএফটিকে ডাউনলোড করবেন। সেখানে দেখতে পাবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনার যে পার্ট নম্বর বা অংশ নম্বর সেই অংশতে ভ্যাকেন্সি রয়েছে কি না, তাহলেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন কি পারবেন না সেটা জেনে যাবেন। অথবা ফর্ম ফিল আপ করতে লাগলেই বুঝতে পেরে যাবেন যে আপনার পার্ট নাম্বার যেই দেবেন যদি সেই পার্টের ভ্যাকেন্সি না থাকে তো দেখিয়ে দেবে হবে না। এছাড়া এক্ষুনি বললাম যে আপনি কীভাবে জানবেন আপনার পার্ট নম্বর এটা মোবাইল থেকেও জানতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার নির্বাচনী বিবরণ জানো নো ইয়োর ইলেকটোরাল ডিটেলস, এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার পার্ট নম্বর যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে সেটা দিলেই আপনার পার্ট নম্বর বলে দেবে। আপনার সবথেকে যদি আপনাদের কঠিন লাগে এটা বললাম যেটা যে আপনাদের আশপাশে যারা একটু বয়স্ক মানুষ বা এই ভোট টোট সম্বন্ধে একটু খবর রাখে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই বুথের পার্ট নম্বর কত তাহলেই বলে দেবে, অথবা আপনাদের যে মেম্বার তাকে জিজ্ঞাসা করলেই বলে দেবে, গ্রাম পঞ্চায়েতে যিনি মেম্বার রয়েছেন তাকে বললেই বলে দেবে। এই হচ্ছে তাহলে প্রথমেই আপনি ফর্ম ফিল আপ করার শুরুতেই আপনাকে করতে হবে কি রেজিস্টার টু অ্যাপ্লাই অনলাইন ফর আশাকর্মী। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার সাব ডিভিশন, আপনারা যে সাব ডিভিশনের আন্ডারে রয়েছেন এই সাব ডিভিশনের ফর্ম ফিল আপ হচ্ছে বহরমপুর সদরের ডোমকল জঙ্গিপুর কান্দি লালবাগ। আমি সাপোজ এখানে জঙ্গিপুরকে সিলেক্ট করে দিলাম। জঙ্গিপুর সিলেক্ট করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন ব্লকের নাম আসবে,
আপনি কোন ব্লকের বাসিন্দা। এখানে দেখতে পাচ্ছেন ফারাক্কা, রঘুনাথগঞ্জ ওয়ান, রঘুনাথগঞ্জ টু, সাগরদিঘি, শামসেরগঞ্জ, সুতি ওয়ান, সুতি টু, এই কটা ব্লকের কিন্তু ফর্ম ছেড়েছে। আমি এখানের মধ্যে সাগরদিঘি সিলেক্ট করলাম, তাহলে দেখবেন চলে আসছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করবেন যে এই এই গ্রাম পঞ্চায়েত রয়েছে, এর মধ্যে আমি আবার সাগরদিঘিকে সিলেক্ট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন সাব সেন্টার নেম, এই যে এখানে দেখতে পাচ্ছেন সাব সেন্টার মাত্র তিনটের কিন্তু ভ্যাকেন্সি ছেড়েছে সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতে, হরহরি, পোপাড়া, জুগর। এক্ষুনি বললাম না যে আপনি ফর্ম ফিল আপ করতে লাগলেই বুঝতে পারবেন যে আপনার পার্টের রয়েছে কি রয়নি, ভ্যাকেন্সি আছে কি নাই, এই ফর্ম ফিল আপের মাধ্যমে বুঝতে পারছেন। তাহলে আপনি যদি অন্য কোনো গ্রামের বা উপস্বাস্থ্য কেন্দ্রের বাসিন্দা হন তাহলে আপনার কিন্তু ফর্ম ফিল আপ হবে না। অর্থাৎ হরহরি, সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হরহরি, পোপাড়া, জুগর এই তিনটে সাব সেন্টারের যারা বাসিন্দা তারাই কিন্তু আশাকর্মীতে অ্যাপ্লাই করতে পারবে। একই রকম করে আপনি যদি অন্য কোনো, আমি যদি এখানে অন্য কোনো একটা ব্লক নিই, শামসেরগঞ্জ, শামসেরগঞ্জের মধ্যে গ্রাম পঞ্চায়েত একটা দিলাম যে নিমতিতা, তাহলে নিমতিতার মধ্যে কোথায় সাব সেন্টার রয়েছে দেখতে পাচ্ছেন এই কয়েকটা সাব সেন্টার রয়েছে। এই সাব সেন্টারের বাইরে যে সাব সেন্টারগুলো রয়েছে তাতে কিন্তু আপনার ভ্যাকেন্সি নেই, এইগুলোর মধ্যেই আপনাকে কিন্তু এগুলোরই বাসিন্দা যদি আপনি হন তবেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ হবে। তাহলে দেখতে পেলেন, তাহলে আমরা আবার এখানে সাগরদিঘি করে দিলাম, এখানে সাগরদিঘি করে দেওয়ার পর সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত, সাগরদিঘি উপস্বাস্থ্য কেন্দ্র, এখানে একটা কিছু করে দিলাম পোপাড়া। তারপরে দেখছেন আপনাকে বিধানসভার কেন্দ্র আমাদের 60 সাগরদিঘি, আপনি যে যে বিধানসভা কেন্দ্রের অধীনে থাকবেন সেখানে। এবার পার্ট নম্বর দেখুন, পার্ট নম্বর একটাই, 102 পার্টের কিন্তু ফর্ম ফিল আপ হবে, অর্থাৎ সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 102 যাদের পার্ট নাম্বার অর্থাৎ বুথের নাম্বার যাদের 102, সেই ক্যান্ডিডেটরাই কেবলমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ যাদের যারা বাসিন্দা 102-এর তারাই কেবলমাত্র এই 102-এর ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে আপনার নামটা দেবেন এবং নাম দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে প্রথমে নাম লাগবে এবং তারপরে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন। এখানে আমরা নামটা দিয়ে দিচ্ছি, তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবার রেজিস্টার করে দিচ্ছি। রেজিস্টার করলেই দেখতে পাচ্ছেন আপনি কি নিশ্চিত যে আপনি এই কেন্দ্রে নিবন্ধন করতে চান। মনে রাখবেন নিবন্ধন হয়ে গেলে আর কোনো পরিবর্তন করতে পারবেন না, তাহলে একবার নিবন্ধন হয়ে গেলে কিন্তু আর পরিবর্তন করতে পারা যাবে না। তাহলে আপনি যদি সব কিছু ডকুমেন্টস যেগুলো দিলেন সেগুলো যেন দেখে নেবেন, সিওর হলে ওকে করে দেবেন। ওকে করলেই কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে বা পাসওয়ার্ড আসবে, সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার যাচাই করুন, ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা এসএমএস চলে এলো, সেই এসএমএসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো, পাসওয়ার্ড যেটা দিয়েছে দিয়ে দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার হচ্ছে এখান থেকে ফর্মটা চলে আসবে এবং এই ফর্মটা চলে আসার পরই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম চলে এলো এখানে পোপাড়া সাগরদিঘির মধ্যে। এবার আপনার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, জাতি, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তারপরে ভোটার কার্ডের নম্বর, জাতিগত যেগুলো রয়েছে, ভিলেজ, পোস্ট অফিস, যা যা রয়েছে, পিনকোড, সব কিছু কিন্তু দিতে হবে। তারপরে যোগাযোগের ঠিকানা, এগুলো আবার দিতে হবে, পিনকোড ওগুলোই আবার পারমানেন্টভাবে। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, মাধ্যমিক পাস না মাধ্যমিক পাস অ্যাপিয়ার্ড, যারা মাধ্যমিকে বসেছিলেন কিন্তু ফেল করেছেন তাদের জন্য ওটা অ্যাপিয়ার্ড। বোর্ডের নাম, যে বোর্ড থেকে পাস করেছেন, মাদ্রাসা নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়ার অফ পাসিং, কোন বছর পাস করেছেন, কত মোট নম্বর ছিল, প্রাপ্ত নম্বর, শতকরা নম্বর, এগুলো কিন্তু সব দিয়ে সেভ করতে হবে। এগুলো সেভ করলেই তারপরে আমাদের ফটো সিগনেচারের জায়গা আসবে। আমরা চলুন এটাকে একটু টি করে দিই, ফর্ম ফিল আপটা ফিল আপ করি। বৈবাহিক সম্পর্ক এখানে অবশ্যই আপনাকে ম্যারিড বা ডিভোর্স এগুলোর মধ্যে হতে হবে। ফাদার্স নেম কিছু একটা দিতে হবে। তাহলে দেখতে পেলেন এই হচ্ছে ব্যাপার। এই ফর্মটা ফিল আপ করার পর আমরা যাচ্ছি না ফেক কোনো ইজি নিয়ে ই করছি না, আপনাকে এই পুরো ফর্মটা ফিল আপ করতে হবে, দেখে দেখে আপনি ফিল আপ করবেন এবং যার পাশে লাল লাল স্টার রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। করার পর এখানে সেভ করবেন, এরপরে যে ইন্টারফেসটা খুলবে সেখানে আপনাকে ফটো সিগনেচার এগুলো আপলোড করতে হবে এবং
সব কিছুর আগে আপনি হচ্ছে পুরো ফর্মটাকে ভালোভাবে পড়ে নেবেন, এবং পড়ে নেওয়ার পর প্রত্যেকটা যে ডকুমেন্টস, আপনার মার্কস, আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ঠিকানা, এগুলো সব ভালো করে যাচাই করে নেওয়ার পর কিন্তু ফাইনাল সাবমিট করবেন। আপনার ফাইনাল সাবমিট হবে, টোটাল ডকুমেন্টসটা দেখাবে, সেগুলো দেখে নেওয়ার পর কিন্তু ফাইনাল সাবমিট করবেন। এই হলো। এবং পরবর্তীকালে আপনি যদি আবার এই ফর্মটাকে দেখতে চান বা আবার আপনার কিছু এডিট করার থাকে, তাহলে আপনারা এখানে যাবেন। দেখতে পাচ্ছেন যেখানে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার নিচে রয়েছে লগ ইন টু এডিট, ডাউনলোড ফর্ম, রেজিস্টার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হবে। এবং এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি এখান থেকে কিন্তু এডিট বা আপনার ফর্মটা ডাউনলোড করতে পারবেন পরবর্তী ক্ষেত্রের জন্য। তো এই রয়েছে আপনার টোটাল যে ফর্ম ফিল আপের প্রসেস, সেটি আশা করি বোঝাতে পেরেছি। প্রথমেই আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনি কোন পার্টের বাসিন্দা, সেই পার্ট নাম্বারটা জানতে হবে, এবং আপনার ফটো সিগনেচার এগুলোকে রেডি করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বার, নাম দিয়ে রেজিস্টার করতে হবে। আপনার মোবাইলে একটি SMS আসবে, সেখানে পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তারপরে আপনার ফর্ম ফিল আপটা হবে, সেখানে আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে বাবার নাম, তারপরে হচ্ছে ঠিকানা, মার্কস, কত সালে পাস করেছেন, সমস্ত কিছু, ফটো সিগনেচার সব কিছু দিয়ে কিন্তু ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিটের আগে বারবার বলছি, ভালোভাবে দেখে নেবেন যে আপনার সমস্ত রকম ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না। এখানে দেখতেই পাচ্ছেন একটা রয়েছে যে কী কী আপনাকে দেখতে হবে। দেখুন এখানে যে কী করছে, এই প্রসেসটা এখানে দেখাচ্ছে। আপনি যে সাব সেন্টারে আবেদন করবেন বাছুন, প্রথমেই আপনাকে তাহলে এটা করতে হবে, পার্ট নাম্বারটা। তারপরে আপনার নাম ও মোবাইল নাম্বার নথিভুক্ত করুন। দেখলেন আপনারা যে আমরা প্রথমেই নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলাম। তারপরে হচ্ছে লাল স্টার মার্ক করা ফিল্ডগুলো অবশ্যই পূরণ করুন, যেগুলো লাল লাল স্টার দেওয়া আছে সেগুলোকে ফিল আপ করবেন, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এগুলো। তারপরে রঙিন পাসপোর্ট মাপের ছবি, সম্পূর্ণ সই, স্বাক্ষর আপলোড করুন, তারপরে স্টেপে ছিল। তারপরে আপনার আবেদনপত্রটি ভালো করে যাচাই করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো আপনি ইনপুট করেছেন সেগুলো দেখে নেবেন। আপনি বাড়িতেই করুন আর সাইবার ক্যাফেতেই করুন, আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন অর্থাৎ নাম, বাবার নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ, ঠিকানা, ভালো করে দেখবেন। মার্কস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, কোন কোন সালে পাস করেছেন মাধ্যমিক, তার যে মার্কস সেগুলো ভালো করে যাচাই করবেন। তারপরে হচ্ছে ফাইনাল সাবমিট করবেন, তারপরে আপনি আবেদনপত্রের নাম্বারটা পাবেন, আপনার নাম্বার পাবেন, সেটা ভালোভাবে আপনি নথিভুক্ত করে রাখবেন, এবং সেই সঙ্গে যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এলো সেটাও কিন্তু নথিভুক্ত করে রাখবেন। এরপরে আবেদনপত্রের PDF ফাইল পাবেন, ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনি অবশ্যই যে শেষবেলায় যে আবেদনপত্রটা পেলেন সেটার নাম্বারটা লিখে রাখবেন, এবং মোবাইলে যে পাসওয়ার্ডটা এলো সেই পাসওয়ার্ডটাও কিন্তু লিখে রাখবেন। যদি পরবর্তীকালে মোবাইলের কোনো প্রবলেম হয় তখন পাসওয়ার্ডটা পাবেন না, তখন সেটা সমস্যা হবে। তো এই হচ্ছে টোটাল ডিটেলস। আপনার ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে লাগবে পার্ট নাম্বার, ছবি, সিগনেচার এবং মোবাইল নাম্বার। এবং একবার যে মোবাইল নাম্বারে কোনো একটা নাম এন্ট্রি হয়ে যাবে সেটা কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে আর কোনো নাম এন্ট্রি হবে না বা রেজিস্টার হবে না, এটা মনে রাখবেন। তো এই ছিল টোটাল ভিডিও। এছাড়াও যদি আপনাদের কোনো ফর্ম ফিল আপে কোনো সমস্যা হয় বা কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এবং আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন ইন্টারভিউয়ের জন্য, যেহেতু খুবই এক মাসের মধ্যে আপনাদের ইন্টারভিউ হবে, বিভিন্ন ব্লকের বিভিন্ন দিন ইন্টারভিউ রয়েছে, মূলত অক্টোবর মাসের প্রথম দিকেই বিভিন্ন ইন্টারভিউগুলো রয়েছে, 1, 2, 3, 4, 5 এরকম তারিখে। আপনারা ওয়েবসাইট থেকে murshidabad.gov.in এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে PDFগুলো রয়েছে সেখান থেকে আপনাদের কবে পরীক্ষা বা ইন্টারভিউ সেটা দেখতে পাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।